নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে মিন রাশির আগামী তিন মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী তিন মাসে ঠিক কি কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আপনাদের জীবনে ঠিক কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে মিন জাতক জাতিকারা আগামী তিন মাসে মিশ্র ফলাফল লাভ করবেন বৃহস্পতি রাহু কেতু এবং শনির প্রতিকূল পরিস্থিতির কারণে মিন জাতক জাতিকাদের স্বাস্থ্য ধনসম্পদ কেরিয়ার এবং সম্পর্কের ক্ষেত্রে অধিক মনোনিবেশ করতে হবে আপনার রাশির প্রথম কক্ষে বৃহস্পতি উপস্থিত এর ফলে আগামী তিন মাসে লাভ অর্জন করতে পারবেন মিন রাশির জাতক জাতিকারা ভালো ধন সম্পত্তি লাভ করতে সক্ষম হবেন তবে রাহু এবং কেতু যথাক্রমে দ্বিতীয় এবং অষ্টম কক্ষে উপস্থিত থাকবে এর ফলে মিন জাতক জাতিকাদের অধিক আয়ের পথে বাধা সৃষ্টি হতে পারে পাশাপাশি অর্থ সঞ্চয় করাও কঠিন হয়ে পড়তে পারে চাকরি পরিবর্তন হতে পারে আবার চাকরি হারানোর সম্ভাবনাও রয়েছে আগামী তিন মাসে মিন জাতক জাতিকারা নিজেদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিন আপনার কর্মক্ষেত্রে আগামী তিন মাসে কী কী ঘটতে পারে রাহুকেতুর কারণে মীন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দ্বাদশে শনির অবস্থানের কারণে সহকর্মী ও বরিষ্ঠ আধিকারিকদের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জ পেতে পারেন গ্রহের প্রতিকূল প্রভাবের কারণে কেরিয়ারের ওঠাপড়া দেখা দিতে পারে কাজের চাপের কারণে চাকরি পরিবর্তনে বাধ্য হতে পারেন মীন রাশির জাতক জাতিকারা সহকর্মীরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করতে পারেন আবার আপনার কাজেও বাধা সৃষ্টি করতে পারেন তারা অন্যদিকে মিন রাশির ব্যবসায়ী জাতক জাতিকাদের জন্য আগামী তিন মাস পূর্ণ কোনো কোনো ক্ষেত্রে লোকসানের সম্ভাবনা রয়েছে কড়া প্রতিযোগিতার মুখে পড়বেন এই রাশির ব্যবসায়ী জাতক জাতিকারা রাহু কেতু এবং শনির প্রতিকূল প্রভাবের কারণে অধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে মিন রাশির জাতক জাতিকাদের আগামী তিন মাস পারিবারিক ব্যয় প্রচুর পরিমাণে বাড়তে পারে তবে অংশীদারী ব্যবসা করছেন যে সকল জাতক জাতিকারা তারা আগামী তিন মাসে ভালো মুনাফা অর্জন করতে পারবেন কিন্তু অর্থ লাভ হবে ধীর গতিতে আগামী তিন মাসে মিন জাতক জাতিকাদের মধ্যে অর্থ সঞ্চয়ে প্রবৃত্তির অভাব দেখা দেবে মঙ্গলের প্রভাবে মিন জাতক জাতিকাদের অবসাদ ও স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে কাশি পায়ে ব্যথা বা গাটের ব্যথার সমস্যা হতে পারে অবসাদের কারণে নিরাপত্তাহীনতায় ভুগবেন মিন রাশির জাতক জাতিকারা মিন জাতক জাতিকারা আগামী তিন মাস ভালো খাওয়া দাওয়া করুন এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নিন প্রেম এবং দাম্পত্য জীবনে কঠিন সময়ে সাক্ষী থাকতে পারেন মিন জাতক জাতিকারা মে মাসের মাঝামাঝি সময়ে শুক্রের অবস্থানের কারণে প্রেম এবং দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে পনেরো তারিখের পর থেকে সতর্ক থাকুন প্রেম জীবনের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধ অত্যন্ত সমস্যাপূর্ণ শুক্রের অবস্থানের কারণে মে মাসের পনেরো তারিখের পর থেকে দাম্পত্য জীবনে সন্তুষ্টির অভাব দেখা দিতে পারে আবার প্রেম সম্পর্ক মে মাসের দ্বিতীয়ার্ধ সমস্যাপূর্ণ হতে পারে রাহু কেতু এবং শনির গতির কারণে আগামী তিন মাস মিন জাতক জাতিকাদের পারিবারিক জীবন খুব একটা ভাগ্যশালী প্রমাণিত হবে না গ্রহগতির কারণে পরিবারে অবাঞ্ছিত কলহ বাঁধতে পারে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য থাকবে না এমন কি প্রত্যেকের মধ্যে অহংকার দেখা দেবে সদস্যরা তর্কে জড়িয়ে পড়তে পারেন তবে পরবর্তীকালে বৃহস্পতির কারণে পারিবারিক সমস্যার প্রভাব কমতে থাকবে আগামী তিন মাস মিন জাতক জাতিকারা যে সমস্ত সমস্যার শিকার হতে পারেন তা থেকে মুক্তির জন্য এই দুটি উপায় করতে পারেন নিয়মিত বজরঙ্গলির পুজো করুন প্রতিদিন একশো বার ওম নমনারায়ণ মন্ত্রটি জপ করুন বন্ধুরা মিন রাশিতে আগামী তিন মাস গ্রহ নক্ষত্রের প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুঁত বিচার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ